আমি চাই ভারতের কুলাঙ্গার নষ্ট চরিত্রের মহিলা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে সর্বদলীয় লোক রাজপথে আন্দোলন করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে যার যা কিছু আছে সবকিছু নিয়ে রাজপথে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সারা বাংলাদেশের মুসলমানদের যে হাহাকার তা নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। অবশ্যই সংসদের মধ্যে সেই কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করার বিনীত অনুরোধ করছি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। প্রিয় ভৈরববাসী, দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের জোয়ার উঠেছে। ভৈরববাসীকে আমি জানিয়ে রাখতে চাই কোন কারণে আজকে মানববন্ধন হচ্ছে। আপনারা সম্প্রতি দেখেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এক টকশোর বিতর্কে আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। যেই নবীকে আমাদের জীবনের চাইতো বেশি ভালোবাসি, সেই নবীর বিরুদ্ধে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অতীতেও কেউ নবীর বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই। আমি ভারতের বিজেপি নেতা বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে জানাইতে চাই, তুমি নিশ্চয়ই অং সাং সুচির কথা ভুলে যাওনি, তার যেই পরিণতি হয়েছে অলরেডি তোমার কারণে, তোমার নবী বিদ্বেষী বক্তব্যের কারণে গোটার ভারত রাষ্ট্র স্থবির হয়ে পড়েছে। সারা বিশ্বের মুসলমান ভারতের পণ্যকে বয়কট করতে শুরু করেছে, সারা বিশ্বের মুসলমান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। ভারত সরকারকে বলছি অনতিবিলম্বে তাকে আইনি প্রটেকশনের মাধ্যমে গ্রেফতার করতে হবে। শুধুমাত্র বহিষ্কারের মাধ্যমে মুসলমানদের ক্ষত দূর হবে না। এই কুলাঙ্গার নষ্টা বেয়াদব নুপুর শর্মাকে অবশ্যই আইনের আওতায় এনে প্রকাশ্য তাকে শাস্তি প্রদান করতে হবে। আর যদি শাস্তি প্রদান করে না হয়, যেইভাবে প্রতিবাদ চলছে এভাবেই প্রতিবাদ চলবে। নবীর জন্য আমরা জীবন দিব, নবীর জন্য আমরা জান দিব, নবীর জন্য আমরা জানমাল সব কিছু উৎসর্গ করে দিব। সুপ্রিয় দেশবাসী, আর বিচ্ছিন্ন থাকলে চলবে না। আমরা অনেক সময় দেখি ইসলাম ধর্মের বেলায় কিছু কিছু মুখোশধারীরা নিজেকে আত্মগোপন করে রাখে, ভিন্ন ধর্মের বেলায় তাদের খুব খেলা খেলতে দেখা যায়। আপনাদের তামাশা জাতি বুঝে ফেলেছে, মুসলমান আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে নুপুর শর্মা আমার নবীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, এর বিরুদ্ধে আমরা যেইভাবে অনর ভূমিকা পালন করছি, এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের অব্যাহত থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের রসুল শুধুমাত্র কোন ব্যক্তি বিশেষের জন্য রসুল নয়, আমার রসুল না কা ইল্লা রহমাতাল লিল আলামিন,
আমার রসুল সমগ্র জাহানের জন্যই রহমত। এখানে কোন কে গুণ দল করেন সেটা আমি দেখতে চাই না, আমি চাই ভারতের কুলাঙ্গার নষ্ট চরিত্রের মহিলা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে সর্বদলীয় লোক রাজপথে আন্দোলন করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে যার যা কিছু আছে সবকিছু নিয়ে রাজপথে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো সারা বাংলাদেশের মুসলমানদের যে হাহাকার তা নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন, অবশ্যই সংসদের মধ্যে সেই কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করার বিনীত অনুরোধ করছি। আজকে নূপুর শর্মার মতন বহু নূপুর শর্মা দিক দিগন্তে গাপটি মেরে বসে আছে, শুধু এক নূপুর শর্মা নয়, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উগ্রবাদীরা বারবার চেষ্টা করেছে, মুসলমান ভুলে যায়নি, মুসলমানদের গরু খাওয়াকে কেন্দ্র করে মুসলমানরা প্রকাশ্য জবাই হয়েছে, মুসলমানদেরকে জ্বালিয়ে আংরা করে দিয়েছে। এই জন্য বিজেপি প্রধান তার ক্ষমতার যে অদূরদর্শিতা আছে আমরা তা লক্ষ্য করেছি, এই জন্য সর্বমহল থেকে প্রতিবাদের জোয়ার তুলতে হবে, যেই কোনো সংগঠন যেই কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত যেই কোনো মানবিক সংস্থা হোক যেই কোনো সংগঠনের পক্ষ থেকে যদি রাসূলে পাকের ইজ্জতের ব্যাপারে যদি প্রশ্ন তোলে রাসূলে পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, ঠিক কি না বলেন? আমি ভাইরবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অঙ্গ সংগঠনের কর্মীদেরকে রাজনীতিবিদদেরকে সাংবাদিক ভাইদেরকে আইনজীবী পরিষদকে ব্যবসায়ী বন্ধুদেরকে এবং আজকে যারা দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আয়োজন করেছেন সকলকে পাশাপাশি আমাদের প্রশাসন ভৈরব প্রশাসনকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে এখানে মানববন্ধন ইতির দিকে যাচ্ছি। আমাদের প্রতিবাদ চলছে, আমাদের প্রতিবাদ চলবে, ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমরা সবসময় মাঠে ছিলাম মাঠে আছি, যাবতীয় ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা যে যেইভাবে পারি সেইভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমার সঙ্গে স্লোগানের মাধ্যমে আজকের মানববন্ধনকে প্রাণবন্ত করুন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির অপমান সইব না, নূর নবীজির অপমান সইব না রে সইব না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নবীর দুশমনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নবীর দুশমনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, না দায়ে তাকবীর আল্লাহু আকবার, না দায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির অপমান সইব না রে সইব না, নূর নবীজির অপমান সইব না রে মুসলমান, নারে নারী সালাম আর সুন্নাত ওয়াল জামাত।